নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সকলকে ডাব্লিউবি কেরিয়ারে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে প্রতিনিয়ত এরকম নতুন নতুন জবের আপডেট পেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও আর যে ভলেন্টিয়ার নিয়োগ সপ্তম শ্রেণী পাশে কিন্তু বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন। রাজ্যে আপদ মিত্র প্রকল্পে ট্রেনিং করিয়ে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সপ্তম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন বন্ধুরা। কীভাবে আবেদন করবেন, নিয়োগের পদ্ধতি, নিয়োগের স্থান, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, লাস্ট ডেট কী আছে, আপনাদের বিস্তারিত বলে দেবো। তো বন্ধুরা, ঝাড়গ্রাম থেকে একটু নোটিফিকেশান বেরিয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, তা বিস্তারিত বলে দিচ্ছি। চলুন সেই নোটিফিকেশান আমরা চলে যাই। তো বন্ধুরা, আমরা সেই নোটিফিকেশানে চলে এসেছি। ঝাড়গ্রাম আপদ মিত্র স্কিম সিভিক ভলেন্টিয়ার এর তরফে যে নোটিফিকেশান জারি হয়েছে, দেখুন বন্ধুরা, আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। এখানে কিন্তু ফর্মটি দিয়েছে, বাংলা ইংলিশ দুটোতেই আছে বন্ধুরা। ফর্মটি ভালো করে ফিল আপ করবেন, এ ফোর পেজে প্রিন্ট করে নেবেন, ওটা বিস্তারিত বলে দিই। চলুন বন্ধুরা, এখানে পদে কোন পদে নিয়োগ করা হবে দেখুন, আপদ মিত্র স্কিম অর্থাৎ ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে। এখানে বয়স সীমা কী লাগছে আবেদন করতে গেলে, এই পদের জন্য প্রার্থীদের বয়স পয়লা জুলাই 2022 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে আবেদন করতে গেলে, এই পদের ক্ষেত্রে প্রার্থীদের আবেদন করতে গেলে সপ্তম শ্রেণী পাস উত্তীর্ণ হতে হবে, প্রার্থীদের শারীরিক এবং মানসিক দিক থেকে যথেষ্ট সবল হতে হবে, এর জন্য প্রার্থীদের চিকিৎসক প্রদত্ত সার্টিফিকেট আবশ্যিক প্রয়োজন। আবেদন পদ্ধতি কীভাবে করবেন আপনাদের বলে দিই। প্রার্থীদের ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিম্নে দেওয়া আবেদনপত্রটি নির্ভুলভাবে প্রয়োজনীয় নথিপত্র সংযোগ করে একটি মুখবন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। মুখবন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেই পদের জন্য অ্যাপ্লাই করছেন। প্রার্থীকে অবশ্যই নিজের হাতে কালো বা নীল পেনে আবেদন করতে হবে। বন্ধুরা, আবেদনপত্রের ঠিকানাটা বলে দিই, কোথায় আবেদনপত্র জমা করবেন। জেলা শাসক নিয়ন্ত্রণ অসামরিক প্রতিরক্ষা দপ্তর ঝাড়গ্রাম, ইচ্ছুক প্রার্থীদের সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে সেই অফিসে। এর সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র কী লাগছে আপনাদের আবার ডিটেলসে বলে দিই। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যে জেলা বা এলাকা বাসিন্দা সেখানকার শংসাপত্র, বন্ধু এগুলো কিন্তু এখানে লাগছে। নিয়োগের স্থানটা বলে দিই, প্রার্থীদের ঝাড়গ্রাম জেলা ভলেন্টিয়ার হিসাবে নিয়োগ করা হবে। বন্ধুরা, আবেদনপত্রে জমা দেওয়ার তারিখটা আপনাদের বলে দিই, 17 জুন 2022 থেকে 8 জুলাই 2022 তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে। নিয়োগের পদ্ধতিটা বলি, ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের নির্ভুল নথিপত্র যাচাই করে নির্দিষ্ট পদ্ধতিতে 12 দিনের প্রশিক্ষণে করিয়ে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, নিচে কিন্তু ফর্মটি দিয়ে দিয়েছে, আপনাদের দেখিয়ে দিই। চলুন একবার, ইংলিশে ফর্মটি দিয়েছে, নিচে বাংলায়ও আছে, এটাকে এ ফোর পেজে ভালো করে প্রিন্ট করে নেবেন কোনো কম্পিউটার দোকান থেকে, ভালো করে ফর্মটি ফিল আপ করবেন। বন্ধুরা, আপনাদের বিস্তারিত বলে দিলাম ডিটেলসে, আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে নতুন নতুন
এরকম চাকরি আপডেট পেতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকুন, ধন্যবাদ।